আপনি কি জানেন শীতে কোন ধরনের খাবার খেলে লিভার চাঙ্গা থাকে? তেঁতুল জলে চিনি নুন মিশিয়ে খেলে কি উপকার হয়? কোন পাতার রস খেলে গলা খুশখুশ দ্রুত কমে? বিরাট কোহলি 18 নম্বর জার্সি পরার পেছনে কারণ কি? এই রকম অসংখ্য অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, ভোরবেলায় ঘাসের ওপর হাঁটলে আমাদের শরীরে কোন ভিটামিন দ্রুত বৃদ্ধি পায়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন ই? সঠিক উত্তর ভিটামিন ডি। প্রশ্ন, তেঁতুল জলে চিনি নুন মিশিয়ে খেলে কি উপকার হয়? উত্তর, বাসি তেঁতুল 1 কাপ জলে ভিজিয়ে সামান্য নুন চিনি বা গুড় মিশিয়ে খেলে কারোর পেট ফাঁপা বা বদহজম একেবারেই সেরে যায়। শুধু তাই নয়, ক্যালসিয়ামের পরিমাণ 5 থেকে 10 গুণ বেশি। এই তেঁতুলে অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে বিদ্যমান। প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর নাকি আলিপুরদুয়ার? সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্ন, কোন ফল খেলে রক্তের হিমোগ্লোবিন দ্রুত বৃদ্ধি পায়? আপেল, তেঁতুল, কলা নাকি বেদানা? সঠিক উত্তর হচ্ছে বেদানা খেলে। প্রশ্ন, কোন পাতার রস খেলে গলা খুশখুশ দ্রুত কমে? পান পাতা, তেঁতুল পাতা, বাসক পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তর পান পাতা। গলা খুশখুশ করলে পান পাতার রস 1 গ্লাস গরম জলে মিশিয়ে আস্তে আস্তে খান, আরাম পাবেন। প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট নাকি কেরালা? সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা। আপনি কি বলতে পারবেন বিরাট কোহলি 18 নম্বর জার্সি পরার পেছনে কারণ কি? উত্তর, 18 বছর বয়সে 18 তারিখে বাবাকে হারিয়েছিলেন কোহলি, তাই এই সংখ্যাটাকে বিশেষ গুরুত্ব দিতে জার্সিতে রেখে দিয়েছেন। প্রশ্ন, 2023 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড নাকি পাকিস্তান? সঠিক উত্তর ভারতে অনুষ্ঠিত হবে। প্রশ্ন, কোন রোগ হলে মানুষ 8 সংখ্যাটিকে দেখে ভয় পায়? হিমোফোবিয়া, অস্টিওফোবিয়া, অক্টোফোবিয়া নাকি সাইটোফোবিয়া? সঠিক উত্তর হচ্ছে অক্টোফোবিয়া। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, ভারতীয় কোন ক্রিকেটারের জার্সি নাম্বার 18? রোহিত শর্মা, কেএল রাহুল, ধোনি নাকি বিরাট কোহলি? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, শীতে কোন ধরনের খাবার খেলে লিভার চাঙ্গা থাকে? ফাইবার সমৃদ্ধ খাবার, ফ্যাট সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার নাকি শর্করা সমৃদ্ধ খাবার? সঠিক উত্তর হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে। শীতকালে লিভারকে সুস্থ রাখতে ডায়েটে ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ফাইবার যকৃতে জমা হওয়া চিনির স্তরকে হ্রাস করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন বার্লি, ওটমিল, বিভিন্ন শাকসবজি, পালং শাক, কড়াইশুঁটি, ব্রোকোলি, লেটুস, বিটরুট, গাজর ইত্যাদি খাবার
শরীর থেকে ক্ষতিকর টক্সিন বার করতে সহায়তা করে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন, এয়ারপোর্টে দেওয়ালে ছিদ্র থাকে কেন? উত্তর, এয়ারপোর্টে বারবার প্লেন ল্যান্ডিং করার কারণে অধিক বায়ু প্রবাহ হয়, আর এই অধিক বায়ু প্রবাহের ফলে যাতে দেওয়ালের কোনো ক্ষতি না হয় তাই দেওয়ালে ছিদ্র রাখা হয়।